Actually, yesterday also I told that আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয় কংগ্রেস দলের কোন সুদীপ রায় বর্মনের না, এই জয় ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের জনগণ। এত সন্ত্রাস অত্যাচার, ভোটারদের উপর বেধরক মারধর, আটকে দেওয়া, বহিরাগত গুন্ডাদের লেলিয়ে দেওয়া সত্ত্বেও এই জয়ের স্বাদ সত্যি আলাদা। যেটা ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের জনগণ এবং আমাদের কর্মীরা করতে পেরেছে, সেটা আট বরদলি বিধানসভা কেন্দ্রে ভোটাররা কিংবা আমাদের কর্মীরা সেটা প্রতিহত করতে পারে। আট বরদলি এই রায়, জনগণের রায়, এটা আমাদের প্রত্যাশিত, এটা জনগণের রায় হতে পারে, এটা যথেচ্ছ ফলস ভোটিং। আমি ছাপ্পা ভোট বলবো না, আমি বলবো যথেচ্ছভাবে ফলস ভোটিং এর বহিঃপ্রকাশ হয়েছে। মানুষ কাটকে রেখেছে, এখানে কংগ্রেস প্রভাবিত এলাকার মধ্যে মানুষ কাটকে রেখেছে, টিআরএস ফরওয়ার্ড বা বামপন্থীদের প্রভাবিত এলাকা ঘরে বেঁধে রাখতে রেখেছে, এবং এটা করে এই ভোটার সিটগুলো নিয়ে যথেচ্ছভাবে ফল ভোটিং করেছে, যার প্রেক্ষিতে আর বরদলিতে জয়লাভ করেছে। হিসাবটা উনিও জানেন, হ্যাভিং লস্ট অল মোরালিটি দি ইনফ্লুয়েন্স নির্বাচনের দিন ফোনে সেক্টর অফিসার এবং পিসিএস অফিসারের কথা বলে বলে আমার ছেলেরা যাবে, এদেরকে অ্যালাউ করে দাও, আমাদের কাছে সে প্রমাণও রয়েছে। আমি বলবো একটা বার্তা মানুষ দিতে পেরেছে, আমার এই মুহূর্তে জানা নেই সুন্দর এবং যুবরাজনগরের রেজাল্ট, রেজাল্ট যাই হয়ে থাকে আমার বিশ্বাস শাসক দলের অনুকূলে এটা গিয়ে থাকে সাধারণত বাই ইলেকশন। ছয় আগরতলা বিধানসভার ভোটাররা জানান দিয়ে দিয়েছে আগামী দিন কি হতে যাচ্ছে। আই এম সো গ্রেটফুল, তাদের জন্য কীভাবে শত্রু আমি জানি না, যেটুকু বলতে পারি আগামী দিন কি হতে যাচ্ছে এই রাজ্যে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র ভোটাররা দেখিয়ে দিয়েছে। একটু প্রতিহত মনে সাহস নিয়ে ভোটার যদি এগিয়ে আসে এই রেজাল্টে বেশ সারা রাজ্যে, আমরা উই আর ভেরি ভেরি হ্যাপি যে কংগ্রেস এ রাজ্যে আবার ঘুরে দাঁড়াচ্ছে। কংগ্রেস মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং আগামী দিন কংগ্রেসের নেতৃত্বেই এখানে একটা গণতান্ত্রিক শান্তিপ্রিয় এক ধর্মনিরপেক্ষ সরকার আমরা গঠন করে দেব। বিরোধীদের তরফ থেকে বারবার বলা যাচ্ছে যে কংগ্রেস আর সিপিআইএমের মিতালি চলছে এবং সেই কারণে কংগ্রেসের ভাগে একটু ভোটটা বেশি পড়েছে, সেক্ষেত্রে আপনার মতামত? কারের ভোট ব্যাখ্যা দেওয়ার দিক, কিন্তু আমাদের লড়াই বিজেপি 36 সরকারের
শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করে আসছি। আজকে আমাদের কোনো মিতালী মিতালী নেই, লড়াইটা মূল শত্রু আমরা আগেও বলেছি এখনো বলেছি, আমাদের মূল শত্রু এটা যদি কেউ এখন বলে এটা মিটালি এটা এই ধারণা বসে থাকুক আমাদের ভারী হয়ে গেছে। আচ্ছা দ্বাদশ বিধানসভায় কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট ছিল, এবার আপনি আপনার ভূমিকা কি হবে বিধানসভা? বিধানসভা ভেতরে বাইরে আপনার এত কাল খুঁজে গেছেন, শাসক দলের হয়ে তো যখন জনবিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি তো প্রতিবাদ করেছি। মাই ভয়েস উইল বিফোর দ্য পিপল অফ মাই স্টেট ইরেসপেক্টিভ অফ হুইচ এভার পার্টি আই বিলং। আশিস দা কিছু বলবেন? প্রথমেই আমি আমার বর্ধমান বিধানসভা নির্বাচন ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিককে, গণতন্ত্রপ্রিয় মানুষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। নির্বাচন মানে জয় পরাজয়, যে জায়গা থেকে ভোটারদের শুরু করার কথা ছিল, ভোটাররা যেভাবে নিজেদের রায়দান করবেন কিন্তু তার তুলনা আপনারা সকলেই দেখেছেন নানাভাবে প্রতিহত হয়েছে, অবস্ট্রাগল করে ভোটারদের বাড়ি ফিরিয়ে দেওয়া এবং ফলস ভোটারের লাইন লম্বা করে ভোট প্রদান করা, নির্বাচনের জয়লাভ করাটা একমাত্র লক্ষ্য যাদের কাছে, যারা গণতন্ত্রের ত্রুটি চেপে ধরে প্রশাসনকে অর্ষণে পরিণত করে নির্বাচনে জয়লাভ করবে। একটা সময় আসছে যখন এই রাজ্যের মানুষ জাগ্রত হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত যে সুদীপবাবু গণতন্ত্রের যে গিরি এটা উনি জনগণকে ঐক্যবদ্ধ করে ফেরুতে পেরেছে। আমার বর্ধমানী এলাকাতে এটা হয়তো আমরা সংঘবদ্ধ করে এটাকে প্রতিরোধ করে ফেরুতে পারিনি, আগামী দিনের জন্য সময় অপেক্ষা করছে। গণতন্ত্র প্রেমী মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, চেতনাশীল মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এই ঘটনা থেকে আমরা সবাই একটা শিক্ষা নেব, একটা উপনির্বাচনে এটা সম্ভব, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক জড়ো করে যেখানে জেলা প্রশাসন 144 ধারার মধ্যে দিয়ে নির্বাচন করবে জনগণকে আশ্বস্ত করেছে, 144 ধারায় এই রাজ্যের মানুষ যখন বিশ্বাস করে ঘর থেকে বেরিয়ে আসে তার হদ্দমুগ্ধ করে, হাজার হাজার লোককে একটা বিধানসভা কেন্দ্রে ঢুকিয়ে প্রকৃত ভোটারদের তাদের ভোটদানে বঞ্চিত করে, নির্বাচন নির্বাচনের জয় ছিনিয়ে নেওয়া যায় কিন্তু মানুষকে চিরকাল আটকে রাখা যায়। আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই সুদীপ রায় বর্মনকে, উনি নির্বাচিত হয়ে কংগ্রেস দলের প্রতিনিধিত্ব করার জন্য বিধানসভায় যাচ্ছে। এই বিষয়গুলি বিধানসভায় আরও জোরালোভাবে উনি তুলে ধরবে এবং আগামী দিন গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করবে। কংগ্রেস দলের যে ভূমিকা, এই ভূমিকা আমরা সকলে মিলে পালন করব। এই রাজ্যের মানুষ একদিক থেকে যেমন অনুন্নয়নের কারণে তারা বিতর্ষব্দ, গণতান্ত্রিক যে ব্যবস্থাপনা এর প্রতি অনাস্থা মানুষের দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সাধারণ নির্বাচন এটা আরও বড় চ্যালেঞ্জ আমাদের, আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করি। Malik sir, very many congratulations. Thank you.
দাঁড়া দাঁড়া